আসসালামু আলাইকুম, আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক। আমি সাজেদা, ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় আটের অনুশীলনী 8.1 নিয়ে আলোচনা করব। অধ্যায় আটের অনুশীলনী 8.1। 8.1 এ আমরা বলেছিলাম যে বিয়োগের ধারণা নিয়ে শিখব। আগে আমরা আরো একটি ক্লাস নিয়েছি, আজকে লেকচার 2 ক্লাস নিব। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিবে, আর যারা দেখেছো তাদের ধন্যবাদ। আজকে আমরা লেকচার 2 এ কি শিখব? বিয়োগই শিখব, কিন্তু কিভাবে বিয়োগ করব সেটা আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম। আজকে আবার নতুন ভাবে নতুন কিছু নিয়ে বিয়োগ করা শিখব। দেখো, এখানে খেয়াল করো, নিচে 7টি বল আছে। নিচে কয়টি বল আছে? 7টি বল। এখন কয়েকটি করে বল সরিয়ে নিলে কয়টি করে থাকে তা দেখব। 7টি বল আছে, এখন এগুলো থেকে আমরা কয়েকটি করে বল সরিয়ে নিব, তারপর কয়টি থাকে সেটি দেখব। এখানে দেখো, 2টি বল সরিয়ে নিই, কয়টি বল থাকবে? এখানে নিচে দেখো, 2টি বল ঝাপসা করে দেওয়া আছে, মানে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে কয়টি থাকে গণনা করো। 1, 2, 3, 4, 5। তাহলে কয়টি বল থাকবে? 5টি। এখন আমরা অঙ্কে কিভাবে লিখব এগুলোকে? অঙ্কে লিখব যে কয়টি মোট বল ছিল? 7, বিয়োগ কয়টি চলে গেছে বা সরিয়ে নিয়েছি? 2টি। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে 2 লিখব, সমান সমান। তারপর গণনা করে কয়টি পেয়েছিলাম? 5টি। তাহলে সংখ্যাটি হবে 5। এখানে দেখো, ঘরগুলো 7টি ঘর রয়েছে, তার মধ্যে 2টি ঘর সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে কয়টি রয়েছে? 1, 2, 3, 4, 5। তাহলে কয়টি ঘর রইলো? 5। নিচে দেখো সমাধানটি লিখে দিয়েছি, 7 - 2 = 5। অর্থাৎ 7টি বল থেকে 5টি বল সরিয়ে নিলে, 2টি বল সরিয়ে নিলে 5টি বল থাকে। তারপর দেখো, 6টি বল সরিয়ে নিই, 6টি বল সরিয়ে নেই, কয়টি বল থাকবে? 7টি থেকে আমরা 6টি সরিয়ে নিলে কয়টি থাকবে দেখো তো? 1টি, কারণ 6টি চলে গেছে। তাহলে কয়টি ঘর রয়েছে এখানে খেয়াল করো, শুধু 1টি ঘর রয়েছে। তাহলে আমরা লিখব যে মোট কয়টি ছিল? 7, বিয়োগ কয়টি সরিয়ে নিয়েছি? 6টি। তাহলে 6 সমান সমান যতটি থাকবে তত, কত ছিল? 1, তাহলে 1। আর কতভাবে বল সরানো যেতে পারে? এখন দেখো, এমনও হতে পারে তোমরা 7টি বল থেকে 5টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে? 2টি। 4টি সরিয়ে নিলে কয়টি থাকবে? 3টি। আবার 3টি সরিয়ে নিলে থাকবে 4টি। আবার 2টি সরিয়ে নিলে কয়টি শিখেছিলাম? 5টি। এভাবে তোমরা আরো বল কি করবে, সরিয়ে নিলে কয়টি থাকে নিজেরা গণনা করবে এবং খাতায় লিখবে। তারপর দেখো, এখানে 1, 2, 3, 4, 5টি কি রয়েছে? ফুল রয়েছে, 5টি ফুল। তার মধ্যে থেকে 2-3টি সরিয়ে নেওয়া হয়েছে। 1, 2, 3টি দেখো ঘরের ভিতরে রয়েছে, মানে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে 5 - কয়টি হবে? 3টি। সমান কয়টি থাকে দেখো? মাত্র 1, 2, 2টি ফুল থাকে। নিচে ঘরগুলো গণনা করো, 1, 2। তাহলে কয়টি থাকে? 2টি। তাহলে 5 - 3 সমান কয়টি হলো? 2টি। তারপর দেখো, এখানে আবারও 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটি বল রয়েছে। এবার 7টি থেকে আবারও 2টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে গণনা করো? 1, 2, 3, 4, 5 সমান কয়টি হবে? তাহলে খালি করে দেখো, আমরা সংখ্যাটি বসিয়েছি পাশে, 7 - 2 সমান কয়টি বল থাকে? 5টি। তারপর দেখো, আবার যদি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশটি ঘর রয়েছে। 10টি ঘর থেকে যদি 6টি ঘর সরিয়ে নেওয়া হয় কতটি দেখো? 1, 2, 3, 4, 5, 6 ছয়টি ঘর সরিয়ে নেওয়া হয়েছে। 10টি থেকে 6টি সরিয়ে নিলে আর কয়টি থাকবে? 1, 2, 3, 4, 4টি। দেখো নিচে আমরা লিখেছি 10 - 6 = 4। অর্থাৎ আমরা সরিয়ে নিলে, কমিয়ে ফেললে, খেয়ে ফেললে, দিয়ে দিলে এগুলোর ক্ষেত্রে আমরা বিয়োগ করব। যে সংখ্যাটি থাকবে, মানে মোট যতটি ছিল তার থেকে যতটি চলে যাবে সেই সংখ্যাটি বিয়োগ দিয়ে লিখতে হবে, আর তারপর যতটি থাকবে সেটি সমান সমানের অপর পাশে লিখব। তোমরা অবশ্যই এগুলো অঙ্ক আকারে, যেভাবে আমি সংখ্যায় লিখেছি সেভাবে খাতায় লিখবে এবং কি করবে, সমাধান করার চেষ্টা করবে নিজে নিজে। ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে
দেখবে, তারপরে খাতায় লিখবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।